আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। এখন শীতকাল চলছে, শীতকালে আমরা প্রচুর শাকসবজি পেয়ে থাকি। এইসব শাকসবজির মধ্যে ফুলকপি, ব্রোকলি এগুলো খুবই উল্লেখযোগ্য। তাছাড়া বাঁধাকপি দিয়েও আমরা পাকোড়া তৈরি করে থাকি। এই ফুলকপি আর ব্রোকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ এবং অন্যান্য খনিজ লবণও রয়েছে, তাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী। সেই ফুলকপির অনেকগুলো রেসিপির মধ্যে এবার আমি তৈরি করেছি ফুলকপির পাকোড়া। কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি, ফুলকপিকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এই সাইজের টুকরো করলে পাকোড়াটা খুব সুন্দর হয়, ভেতরে মশলা ঢুকে। তবে আর একটু বড়ো সাইজ করতে গেলে সেক্ষেত্রে এতটা সুন্দর হবে না। এবার আমি ফুলকপিগুলোকে একটি বাটিতে নেব, নিয়ে 1 লিটার পানি আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখব। এবার আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। তবে ফুলকপির পরিমাণ অনুযায়ী, ফুলকপি ডুবে থাকে ঠিক এই পরিমাণ পানি নিতে হবে। আপনি কম ফুলকপি ইউজ করলে কম পানি দিবেন। এবার 1 চা চামচ পরিমাণ বা একটু বেশি পরিমাণে লবণ এই ফুলকপির মধ্যে দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। তাতে কি হবে, ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সে বেরিয়ে আসবে। এবার ফুলকপিগুলো থেকে পানিটা সরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে বিভিন্ন ধরনের মশলা দিব। প্রথমে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, যে মশলাগুলো আমরা সাধারণত রান্না করতে ইউজ করে থাকি সেই মশলাগুলোই দিব। সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটুখানি, আর খুব ভালো করে মেখে নেব। কেউ যদি একটু ঝাল বেশি খান বেশি দিবেন, আর যে কম খাবে সে কম দিবে। খুব ভালো করে মশলার সাথে এভাবে মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো হওয়ার ফলে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এবার এভাবে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে এই ফুলকপিগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো পরিমাণ মতো মিলিয়ে নিচ্ছি। মোটামুটি উপরের একটা কোটেশন হওয়ার জন্য এই ময়দা এবং কর্নফ্লাওয়ার আমি দিলাম। চাইলে আপনারা আটা বা চালের গুঁড়া ইউজ করতে পারেন। আর সাথে 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দেওয়ার ফলে আমার এই পাকোড়াটা বেশ মচমচে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করবেন শুকনো অবস্থায় এগুলো মিলিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এভাবে বেশ খানিকক্ষণ মাখানোর পর এবার খুব সামান্য একটু পানি দিব। খুব সামান্য পানি যেটা দিলে এই ময়দাগুলো বেশ আঠালোভাবে এই ফুলকপির সাথে লেগে যাবে। আপনারা কেউ চাইলে আরও বেশি ময়দা ইউজ করতে পারেন। আমি একটু কম ইউজ করেছি, কারণ আমি কম ময়দার কোটিং পছন্দ করি। দেখুন প্রায় মাখা হয়ে গেছে, খুব ভালো করে এই ময়দাগুলো লেগে গেছে ঠিক এরকম। এবার এই ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য
রেডি হয়ে গেছে। এবার ডিপ ফ্রাই করব, সেজন্য প্যানে ডুবো তেলে এই ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নেব। তেল অনেকটা গরম হয়ে যাওয়ার পরে এই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে তেল অনুযায়ী খুব বেশি ফুলকপি দেওয়া যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে, খুব ভালো ফ্রাই হবে না। এক্ষেত্রে এই ফুলকপির পাকোড়াগুলো যখন তৈরি হবে তখন লক্ষ্য রাখতে হবে যে খুব জোরে যেন জাল না আসে, আবার খুব কম আঁচেও এটা ভাজা যাবে না। যদি কম আঁচে ভাজতে যাই তাহলে খুব বেশি তেল শুষে নেবে, আর বেশি আঁচে ভাজলে এই ফুলকপিটা খুব ভালো সিদ্ধ হবে না। অনেকে আবার সিদ্ধ করে নেন, সেক্ষেত্রে ফুলকপিগুলো খুব পানসে হয়ে যাবে, খুব একটা টেস্ট হবে না। তাই খেয়াল করছেন নিশ্চয়ই আমি কাঁচা ফুলকপিকে দিয়েছি। এভাবে খুব মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আমার 8 মিনিটই লেগেছিল, দেখতে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে ফুলকপির ফুলের গোড়ায় যে সবুজ অংশটি সেটি দেখতে খুব ভালো লাগছে। খুব ধৈর্য সহকারে ভেজে তুলে নিতে হবে। হয়ে গেছে আমার পাকোড়া ভাজা, এবার সার্ভ করার পালা। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। অনেকে অনেক রকমভাবে করে থাকে, আমি এভাবে চেষ্টা করেছি করার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।